Excuse me. হ্যাঁ বলুন। আসলে আমরা এখানে আপনাদের একজন এমপ্লয়ার ব্যাপারে কথা বলতে এসেছি। বলুন, কার সম্বন্ধে জানতে চাইছেন? নামটা বলুন, তারপর ভিজিটরস রুমে গিয়ে অপেক্ষা করুন, আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ, নামটা হচ্ছে অনন্যা দত্ত। হ্যাঁ, উনি আপনাদের অ্যাকাউন্ট সেকশনে কাজ করেন। অনন্যা দত্ত? কিন্তু এই নামে তো আমাদের অফিসে কেউ কাজ করেন না। দেখুন, আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো? উনি নিজেই বলেছেন উনি এই অফিসে কাজ করেন। অনন্যা দত্ত নামে আমাদের এখানে কেউ নেই। সেটা কি করে সম্ভব? তাহলে কি অনন্যা দিয়ে আমাদের মিথ্যে কথা বললো? অনন্যা দি মিথ্যে বলার মানুষ নন, খুব ভালো মানুষ উনি। আপনারা কিছু মনে করবেন না, আসলে আমাদের রিসেপশনিস্ট নতুন জয়েন করেছে তো, তাই এখনো সব এমপ্লয়িকে চিনে উঠতে পারেনি। অননাদি এই অফিসের অ্যাকাউন্টে কাজ করেন ঠিকই, তবে আজ এখনো এসে পৌঁছায়নি। কিন্তু কোনো কিন্তু নয়, আমি বলছি তো তুমি সবাইকে চেনো না। এনিওয়ে, নমস্কার, আমি শঙ্কর সাহা, আমি এখানে কাজ করি। আচ্ছা, অননাদিকে কেন খুঁজছেন বলুন তো, বিশেষ কোনো দরকার আছে? হ্যাঁ, একটু দরকার ছিল। ঠিক আছে, আমরা পরে আসব। যদি কিছু বলতে হয় আপনারা বলে যেতে পারেন, অননাদি এলে আমি বলে দেবো। না না, অনেক ধন্যবাদ, দরকার হবে না। চলো জি। হ্যাঁ চলো। হ্যালো মেঘা, আমি আমার কাজ করে দিয়েছি। তার বিনিময়ে তুমি আমাকে কি দেবে? মনে আছে তো? মটকা গরম করিও না তো, সবে থানা থেকে হাজিরা দিয়ে বেরোলাম। তোমাকে যা প্রমিস করা হয়েছে তুমি সবটাই পেয়ে যাবে। তার আগে একটা কাজের কথা বলো যে আমার খোঁজ নিতে কে এসেছিল? জয়ী রিবু? হ্যাঁ, রিসেপশনিস্ট কেচিয়ে দিচ্ছিল, আমি সামলে নিয়েছি। তোমার কাজের দাম তুমি ঠিক পাবে, চিন্তা করো না। রাখছি।